আখাউড়ার মগরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী এম এ মতিনের সমর্থনে আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাদল আহমদ খান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আসন্ন মগরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় পদে মনোনয়ন প্রত্যাশী এম এ মতিনের সমর্থনে আলোচনা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইউনিয়নের 3 নং ওয়ার্ডের ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজি আলী আকবর। এ সময় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এম এ মতিনকে ফুলের মালা পরিয়ে ধাতুর পহেলা গ্রামবাসী বরণ করে নেয়। আখাউড়া স্থলবন্দরে সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আব্দুল আওয়াল সরকার, বর্তমান মেম্বার 3 নং ওয়ার্ড। এ সময় আরো বক্তব্য রাখেন মগরা ইউনিয়নের 3 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীরাজ, 3 নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফরিদ মিয়া, 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী, তুলাবাড়ি এলাকার আবু শামা সাবেক মেম্বার আব্দুর রহমান, সাব্বির হোসাইন ঝিকু, মগরা ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক সহ আরো অনেকে। অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয় সভাস্থল। উপস্থিত সকলে আসন্ন মগরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এম এ মতিনের পক্ষে কাজ করার শপথ গ্রহণ করেন। সমাবেশে উপস্থিত জনতা তাদের বক্তব্যে জানান আগামী মগরা ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকার যোগ্য প্রার্থী হিসেবে এম এ মতিনের পক্ষে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন তারা। এ সময় চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী এম এ মতিন জানান আশা রাখে আসন্ন মগরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক আমি পাব। আমার পরিবার আওয়ামী লীগ পরিবার, আমি এমন কিছু করি নাই যে দল আমাকে সমর্থন করবে না। আমার আশা ও বিশ্বাস জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক আমাকে নৌকা প্রতীক দিবে ইনশাল্লাহ। আমি আপনাদের এলাকার সন্তান, আমি একজন শিক্ষকের সন্তান, আমার বাবা মানুষ গড়ার কারিগর, আমার বাবা একজন আওয়ামী লীগের প্রবীণ নেতা। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি সিএস বিএস আরএস যাচাই করে, যদি সত্যিকারের আওয়ামী লীগ খুঁজে বের করে, যদি আওয়ামী লীগকে উন্নয়ন করে, আই ক্যান চ্যালেঞ্জ টু দা আদার ক্যান্ডিডেট। আমার সাথে যতজন প্রার্থী আছে তাদের সাথে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি, তাদের সিএস বিএস আরএস যাচাই করে মাননীয় মন্ত্রী মহোদয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড মনোনয়ন দিবে। যদি আরএস সিএস বিএস যাচাই করে আপনাদের সার্বিক সহযোগিতা থাকে, আমি ইনশাআল্লাহ মনোনয়ন পাব, সেইটুকু আমার বিশ্বাস। আর যদি আরএস সিএস যাচাই না করে, ধারাবাহিকভাবে যদি কাউকে মনোনয়ন দেয়, তাহলে আমার রেজাল্ট জিরো, আমার রেজাল্ট হবে জিরো। আর যদি আওয়ামী লীগ যাচাই করে, আমি ইনশাআল্লাহ মনোনয়ন পাবো, এরকম প্রত্যাশা আপনাদের সাথে আমি করতে পারি।